ক্লাস এইটের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সিন কম্প্রিহেনশন পড়ব। এটার বিগিনিংটা হচ্ছে এরকম, শামিমাস মিজারি স্টার্টেড, শামিমাস মিজারি স্টার্টেড, বিগিনিংটা এরকম। আমরা কম্প্রিহেনশন পড়ব, সিন কম্প্রিহেনশন। ওকে, চলো আমরা প্যাসেজটা একটু পড়ি। আমরা এখানে দেখতে পাচ্ছি শামিমাস মিজারি লেখা আছে। আমরা কিন্তু শামিমাকে নিয়ে একটা গল্প আগে পড়েছিলাম, আজকে আরেকটা গল্প। শামিমাস মিজারি, মিজারি মানে কষ্ট, দুঃখ। শামিমাস মিজারি স্টার্টেড দি ডে শি ওয়াজ ম্যারিড, মানে যেদিন শামিমার বিয়ে হলো সেদিন থেকেই তার কষ্ট শুরু হলো। কেন কষ্ট শুরু হলো? কেন? হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পার্সন, তার হাজব্যান্ড ছিল খুব লোভী মানুষ। অ্যান্ড হি ইউজ টু অ্যাবিউজ হার, অ্যাবিউজ মানে হচ্ছে নির্যাতন করা, টর্চার করা। তার হাজব্যান্ড কী করতো? তাকে টর্চার করতো ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি। ভার্বালি মানে কথা বলে বকাঝকা করতো, ফিজিক্যালি মানে শারীরিকভাবে। আমরা কী পেলাম? হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পার্সন অ্যান্ড হি ইউজ টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি। এখন বলো, হোয়েন ডিড শামিমাস মিজারি স্টার্ট? কী হবে? শামিমাস মিজারি স্টার্টেড দি ডে শি ওয়াজ ম্যারিড। হোয়াট কাইন্ড অফ পার্সন ওয়াজ হার হাজব্যান্ড? হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পার্সন অ্যান্ড হি ওয়াজ ভেরি ক্রুয়েল। এইটুকু তোমরা অ্যাড করে দিও যে হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পার্সন অ্যান্ড হি ওয়াজ ভেরি ক্রুয়েল, সে ছিল খুব নিষ্ঠুর। উইদিন এ ফিউ মান্থস ইন টু হার ম্যারেজ, বিয়ের কয়েক মাসের মধ্যেই শি হ্যাড টু লিভ হার হাজব্যান্ড। স্বামীমাকে কী করতে হলো? হাজব্যান্ডকে ত্যাগ করতে হলো। কামালউদ্দিন জোয়ারদার, তার হাজব্যান্ডের নাম ছিল কামালউদ্দিন জোয়ারদার। তার হাজব্যান্ডের যে গ্রিড, তার হাজব্যান্ডের যে টর্চার, এগুলো স্বামীমা সহ্য করতে না পেরে হাজব্যান্ডের ওখান থেকে চলে এলো। সে চলে এসে কী করলো আমি একটু বলে রাখি গল্পটা, তোমরা মনে রেখো। হাজব্যান্ডের বাড়ি থেকে চলে এসে সে নিজেই একটা সংগঠন গড়ে তুলল, একটা অর্গানাইজেশন গড়ে তুলল। তার সংগঠনে অনেক মহিলা এখন কাজ করে। কী সংগঠন? চলো আমরা পড়ি। নাও শামিমা ভাউজ, ভাউজ মানে প্রমিজেস। শামিমা এখন প্রমিস করছে টু ওয়ার্ক উইথ উইমেন, মহিলাদের সাথে কাজ করবে। হু আর ইল ফেটেড লাইক হার, যারা তার মতোই ইল ফেটেড, দুর্ভাগা। শামিমা শপথ করছে যে সে ওই সকল মহিলাদের সাথে কাজ করবে যারা তার মতোই হতভাগা, দুর্ভাগা। শি হ্যাজ 43 ফিমেল মেম্বার্স ইন হার অর্গানাইজেশন, তার অর্গানাইজেশন মানে সংগঠন, তার সংগঠনে এখন 43 জন মহিলা আছে তার জন্য কাজ করছে সেই সংগঠনে। শি হারসেলফ ট্রেন্স দি মেম্বার্স, শামিমা নিজে সেই সদস্যদের প্রশিক্ষণ করায়। অ্যান্ড দেন প্রোভাইডস দ্যাম উইথ ওয়ার্ক, প্রোভাইড মানে জোগাড় করে দেয়া। শামিমা নিজেই তার সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ করায় এবং তাদেরকে কাজের জোগাড় করে দেয়। ঠিক আছে, কী কী কাজ হয় তার সংগঠনে দেখো। শি ডিজাইন দি ফ্যাব্রিক, ডিজাইনের কাজ করে, কাপড়ের উপর ডিজাইনের কাজ করে। মেক্স ব্লক প্রিন্ট, তোমরা সবাই ব্লক প্রিন্ট বুঝো, তাই না? ব্লক প্রিন্টের কাজ করা হয় তার সংগঠনে। ব্রাশ পেইন্টের কাজ করা হয়, হ্যান্ড এমব্রয়ডার্ড শাড়ি, শাড়ির উপরে হাত দিয়ে এমব্রয়ডারি কাজ করা হয়। ঠিক আছে, এগুলো শামিমার অর্গানাইজেশনে হয়ে থাকে। শি অলসো মেক্স 3-পিস ড্রেসেস ফর উইমেন, শামিমা মহিলাদের জন্য 3-পিস ড্রেস বানায়, ফতুয়া বানায় পুরুষদের জন্য। কেমন? শি সেলস দিস প্রোডাক্টস ইন হার শপ, শামিমা প্রোডাক্টস মানে পণ্য, শামিমা এ সকল পণ্য তার দোকানে বিক্রি করে। অ্যান্ড সাপ্লাইজ দ্যাম আউটসাইড, দোকানের বাইরেও এগুলো সাপ্লাই করে, সরবরাহ করে। শামিমা হ্যাজ এ ড্রিম নাও, শামিমার এখন একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কী? এ ড্রিম টু ডু সামথিং, কিছু একটা করা ফর দ্য হেল্পলেস পিপল, অসহায়দের জন্য। কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ শামিমাস ড্রিম, কী বলবে? শামিমাস ড্রিম ইজ, শামিমার স্বপ্ন হচ্ছে টু ডু সামথিং ফর দি হেল্পলেস পিপল, অসহায়দের জন্য কিছু করা। অসহায় যারা, তারা কিন্তু সাধারণত মনে করে যে তারা নিজেরা নিজেদের উপরে একটা বোঝা, সমাজের উপরে বোঝা, তারা নিজেদের জন্য ইউজফুল না, সমাজের জন্য ইউজফুল না, রাষ্ট্রের জন্য ইউজফুল না। শামিমা চাচ্ছে যে সে তাদেরকে এমনভাবে গড়ে তুলবে যে, দেখো লেখা আছে এখানে, শি ওয়ান্টস দ্যাম টু ফিল ইউজফুল, মানে শামিমা চাচ্ছে যে শামিমা তাদেরকে এমনভাবে গড়ে তুলবে যেন তারা মনে করতে পারে যে না, তারা ইউজলেস না, তারা ইউজফুল।
কেমন শামিমা তাদেরকে ইউজফুল সিটিজেন হিসাবে গড়ে তুলবে। দে ক্যান লিভ উইথ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। সেলফ রেসপেক্ট হলো আত্মসম্মান, ডিগনিটি অর্থ মর্যাদা, ঠিক আছে? তারা আত্মসম্মান এবং মর্যাদার সাথে বাঁচতে পারবে। উইথ দিস ইন ভিউ, এই লক্ষ্যকে সামনে রেখে সি গোজ আউট লুকিং ফর সাচ পিপল। সে এখন এ ধরনের লোকের সন্ধান করছে। কী ধরনের লোক, কেমন লোক সন্ধান করছে? যারা হেল্পলেস, শামিমা এখন হেল্পলেস যারা তাদেরকে খুঁজছে। হেল্পলেস লোকদের খুঁজে বের করবে, তাদেরকে ইউজফুল সিটিজেন হিসাবে গড়ে তুলবে। শামিমা ফিনিশড হার স্টোরি উইথ এ স্মাইল। কেমন একটু হাসি হেসে, মুচকি হাসি দিয়ে শামিমা তার গল্পটা শেষ করলো। ঠিক আছে, শামিমার কিন্তু অনেক কষ্ট, বাট শি ইজ এ সাকসেসফুল পার্সন। শামিমা হ্যাজ নো কমপ্লেইন্ট, তার কোনো অভিযোগ নাই। সে কিন্তু সমাজপতিদের কাছে কমপ্লেন করতে পারতো, কিন্তু সে কোনো কমপ্লেন করছে না এখন। তার কোনো অভিযোগ নাই, নো রিগ্রেট, কোনো অনুতাপ নাই, নো গ্রাজেস। এই গ্রাজ কথাটা তোমরা একটু জেনে নাও। গ্রাজ মানে হচ্ছে আক্রোশ, আক্রোশ, ঈর্ষা। তোমরা ইংলিশে সিনোনিম নিতে পারো এনভি, এনভি, ঈর্ষা। তার কোনো ঈর্ষা নেই, কোনো আক্রোশ নেই, কারোর প্রতি কোনো আক্রোশ নেই, তার কোনো অভিযোগ নেই, কোনো অনুশোচনা নেই। হার হাজব্যান্ড কুড ডিস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি। তার হাজব্যান্ড হয়তো তার শারীরিক যে সৌন্দর্য, তাকে ফিজিক্যাল টর্চার করে তার শারীরিক সৌন্দর্যকে হয়তো নষ্ট করেছে, বাট নট দি বিউটি অফ হার মাইন্ড। কিন্তু তার মনের সৌন্দর্যকে নষ্ট করতে পারেনি। মনের সৌন্দর্য বলতে আমরা বুঝি মানসিক শক্তি, সেটাকে নষ্ট করতে পারেনি। অল শি ওয়ান্টস টু ডু ইজ, সে এখন কী করতে চায়? টু ব্রিং এ স্মাইল, হাসি ফোটাতে চায়, অন দ্য ফেসেস অফ দোজ উইমেন, ওই সকল মহিলাদের মুখে হাসি ফোটাতে চায় হু আর আনফর্চুনেট। দ্যাট মিন্স শামিমা এখন চাচ্ছে কি, যে সকল মহিলা আনফর্চুনেট তাদের মুখে হাসি ফোটাতে। শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে হোয়াট ডাজ শামিমা ওয়ান্ট টু বিকাম। শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা গল্পটা মনোযোগ দিয়ে শুনেছ। এইবার আমরা চলো গল্পটার এগেনস্টে যে এমসিকিউগুলো থাকে সেগুলো করে ফেলি। হ্যাঁ, শামিমাস হাজব্যান্ডস ড্যাশ মেড হিম অ্যাবিউজ হার। শামিমাস হাজব্যান্ডস অ্যাভারিস, অ্যাভারিস মানে লোভ। শামিমার হাজব্যান্ডের যে লোভ, আমরা গল্পে পড়েছিলাম যে তার হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পার্সন, ঠিক আছে? হাজব্যান্ড গ্রিডি পার্সন ছিল, তার লোভ। তারপর তার হাজব্যান্ড তাকে টর্চার করেছে ফিজিক্যালি, ভার্বালি। কেমন শামিমাস হাজব্যান্ডস অ্যাভারিস মেড হিম অ্যাবিউজ হার। দ্য ওয়ার্ল্ড গ্রিডি, গ্রিডি অর্থ কী? লোভী। কোনটা হবে লোভী? কভেটাস, কভেটাস মানে লোভী। দ্য ওয়ার্ড ভাও মিন্স, ভাও অর্থ কী বলো তো? ভাও অর্থ শপথ করা, ভাও অর্থ শপথ করা, প্রমিস। শামিমা ক্যান বি, শামিমা হতে পারে, অ্যান ড্যাশ ফর দ্য হেল্পলেস উইমেন। শামিমা ক্যান বি অ্যান এক্সাম্পল ফর দ্য হেল্পলেস উইমেন, নাকি শামিমা ক্যান বি অ্যান আইডিয়াল ফর দ্য হেল্পলেস উইমেন? আইডিয়াল, শামিমা এখানে আইডিয়াল অর্থ হচ্ছে আদর্শ। শামিমা অসহায় মহিলাদের জন্য একজন আদর্শ হতে পারে, ঠিক আছে? অসহায় মহিলা যারা, তারা শামিমাকে আদর্শ হিসাবে নিতে পারে। শামিমাস এইম ইজ, শামিমার লক্ষ্য হচ্ছে টু বিকাম রিচ, নো, টু হেল্প দ্য রিচ, নো, টু অ্যাসিস্ট দ্য রুটলেস। অ্যাসিস্ট হলো সাহায্য, সহযোগিতা করা। শামিমার লক্ষ্য হচ্ছে যারা রুটলেস তাদেরকে সহযোগিতা করা। ডিসিভ দি পোর, ডিসিভ অর্থ প্রতারণা করা। দেখো, স্বামীমার লক্ষ্য হচ্ছে ধনী হওয়া, নো, হেল্প দি রিচ, নো, ডিসিভ দি পোর গরিবদের সাথে প্রতারণা করা, নো। তাহলে কোনটা? অ্যাসিস্ট দি রুটলেস, যারা রুটলেস তাদেরকে সাহায্য সহযোগিতা করা। রুটলেস বলতে আমরা বুঝি যারা তাদের মানে শেকড় ছাড়া, এখানে রুটলেস বলতে যারা অসহায় তাদেরকে মিন করা হচ্ছে। তো স্বামীমার লক্ষ্য হচ্ছে যারা অসহায় তাদেরকে সাহায্য করা। শামিমা ইজ এ ড্যাশ ওমেন নাও, শামিমা ইজ এ, কোনটা হবে? সেলফ সেন্টার্ড, এটা ওমেন সিঙ্গুলার হবে, কিন্তু ডব্লিউ ও এম এ এন হবে। শামিমা একজন কেমন মহিলা বলো তো? সে কি আত্মকেন্দ্রিক মহিলা? না। সেলফ কনশাস, আত্মসচেতন মহিলা, নাকি সেলফ রিলায়ান্ট, আত্মনির্ভরশীল মহিলা? কোনটা কারেক্ট? আত্মনির্ভরশীল। শামিমা ইজ এ ওমেন অফ ড্যাশ অ্যাটিচিউড, অ্যাটিচিউড মনোভাব। শামিমা কেমন
মনোভাবের মহিলা, বলো শামিমা কেমন মনোভাবের মহিলা? সে কিন্তু বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে হচ্ছে উদার। উদার বলতে আমরা বুঝি যার মধ্যে অপরকে সহযোগিতা করার মনোভাব আছে, সে হচ্ছে উদার মানুষ। তো শামিমা ইজ এ ওম্যান অফ বেনিভোলেন্ট অ্যাটিচিউড, যে উদার মনোভাবের মহিলা হচ্ছে শামিমা, উদার মনোভাবের অধিকারী মহিলা। ওকে, চলো আমরা এখন কোশ্চেনগুলোতে যাই। হোয়াই ডিড শামিমা লিভ হার হাজব্যান্ড? এই লিভ অর্থ কি পরিত্যাগ করা, ত্যাগ করা। শামিমা কেন তার হাজব্যান্ডকে লিভ করেছিল, কেন পরিত্যাগ করেছিল? মনে আছে তার হাজব্যান্ড তাকে টর্চার করতো ফিজিক্যালি, ভার্বালি, তাই না? সেজন্যই শামিমা তার হাজব্যান্ডকে ত্যাগ করেছিল। আমরা এখানে লিখবো শামিমা লিভ হবে না লেফট হবে, যেহেতু কোশ্চেনটা ডিড দিয়ে করা, তাহলে পাস্ট ফর্ম হবে শামিমা লেফট হার হাজব্যান্ড। শামিমা তার হাজব্যান্ডকে ত্যাগ করেছিল বিকজ হার হাজব্যান্ড ইউজড টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি। কেমন? তার হাজব্যান্ড তাকে ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি টর্চার করত। হোয়েন ওয়ার শামিমাস ড্রিমস? কখন শামিমার স্বপ্ন নিপড ইন দি বার্ড? মূল ওয়ার্ড হচ্ছে নিপ ইন দি বার্ড। নিপ ইন দি বার্ড হচ্ছে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া, মানে শুরুতেই শেষ হয়ে যাওয়া, তছনছ হয়ে যাওয়া। কখন শামিমার স্বপ্নগুলো শুরুতেই শেষ হয়ে গেল? যেদিন তার বিয়ে হলো, তাই না? সেদিন থেকেই আমরা দেখো গল্পে পেয়েছিলাম শামিমাস মিজারি স্টার্টেড দি ডে শি ওয়াজ ম্যারিড। কেমন? শামিমাস মিজারি স্টার্টেড দি ডে ওয়াজ ম্যারিড, সেদিনই তার স্বপ্ন তছনছ হয়ে গিয়েছে। কেমন? তাহলে আমরা কী লিখতে পারি, যে শামিমাস ড্রিম, শামিমাস ড্রিমস ওয়ার নিপড ইন দি বার্ড। শামিমাস ড্রিমস ওয়ার নিপড ইন দি বার্ড। শামিমার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল হোয়েন শি ওয়াজ ম্যারিড। হাউ ওয়াজ শামিমাস ম্যারিজ লাইফ? শামিমার ম্যারিজ লাইফ কেমন ছিল? শামিমাস ম্যারিজ লাইফ ওয়াজ ভেরি, কেমন ছিল? মিজারেবল। মিজারেবল মানে কি? MISERABLE, মিজারেবল মানে শোচনীয়, কষ্টকর। শামিমাস ম্যারিজ লাইফ ওয়াজ ভেরি মিজারেবল। আরেকটু দিয়ে দেই, বিকজ হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পার্সন, শি ইউজড টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি। হাউ ডিড শি হেল্প দি ইল ফেটেড ওম্যান? যে সে কীভাবে ইল ফেটেড মানে দুর্ভাগা মহিলাদেরকে হেল্প করেছে, শামিমা কীভাবে ইল ফেটেড মহিলাদেরকে হেল্প করেছে। চলো আমরা গল্প একটু দেখি কীভাবে সে ইল ফেটেড মহিলাদেরকে হেল্প করেছে। আচ্ছা, আমরা কোথায় পাচ্ছি ইল ফেটেড মহিলার কথা? এই যে এখানে পাচ্ছি, দেখো যে শামিমা ভাউস টু ওয়ার্ক উইথ উইমেন হু আর ইল ফেটেড। ইল ফেটেড মহিলাদের সে কী করেছে? শি হারসেলফ ট্রেনস দি মেম্বার্স, মানে শামিমা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, শামিমা ট্রেনস দ্য ইল ফেটেড উইমেন অ্যান্ড প্রোভাইডস দ্যাম উইথ ওয়ার্ক। আমি আবার বলছি, শামিমা ট্রেনস দ্য ইল ফেটেড উইমেন অ্যান্ড প্রোভাইডস দ্যাম উইথ ওয়ার্ক। তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং কাজেরও জোগাড় করে দিয়েছে। ওকে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা গল্পটি মনোযোগ দিয়ে শুনেছ, কোশ্চেন আনসারগুলো, MCQগুলো ঠিকমতো শুনেছ। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।